ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা আছি টাইমস অফ ইকোনমির উপর, এবং এই সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি কোয়ার্টার টুর রেজাল্ট প্রেজেন্ট করছে, এবং পিভিআর আইনক্সের আমরা দেখতে পাচ্ছি কোয়ার্টার টুর রেজাল্ট এসে পৌঁছেছে, সেখানে 12 কোটির লস দেখিয়েছে এবং যার নাম্বার হয়ে দাঁড়িয়েছে 166 কোটি। ইয়ার অন ইয়ার আমরা দেখতে পাচ্ছি যে প্রফিট কিন্তু হয়নি, লস হয়েছে, রেভিনিউ ড্রপ দেখিয়েছে 19%-এর মতো। তো পিভিআর আইনক্সের রেজাল্ট ভীষণ খারাপ এসেছে, তো ডেফিনেটলি নাম্বার কিন্তু অনেকটাই নিচের দিকে নেমে আসতে পারে, চার্টের মধ্যে কারেকশন কিন্তু অনেকটাই আসতে পারে। এই সময় দাঁড়িয়ে কোম্পানির রেজাল্ট প্রেজেন্ট করছে প্রত্যেকটা কোম্পানি, তো আমাদের অবশ্যই জানতে হবে যে কোন দিকে আমরা ফোকাস করবো, কোন কোম্পানিটাকে অ্যাভয়েড করবো। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি রেভিনিউ এ বছরে নাম্বার হয়ে দাঁড়িয়েছে 1622 কোটি, আগের বছর সেম কোয়ার্টারে সেটা ছিল 2000 কোটির মতো, তো ফল কিন্তু দেখিয়েছে, রাইট। তো পিভিআর আইনক্সের রেজাল্ট কিন্তু ইয়ার অন ইয়ার আমরা দেখতে পাচ্ছি বেশ অনেকটাই খারাপ এসেছে। নেক্সট আমরা চলে এসেছি BEML এর উপর, কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নতুন অর্ডার এসে পৌঁছেছে 867 কোটির। কিসের অর্ডার? ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে বুলেট ট্রেন কিন্তু এই কোম্পানি বানাতে যাচ্ছে। তো BEML এর জন্য দারুণ দারুণ একটা নিউজ এসে পৌঁছেছে, কন্ট্রাক্ট এসে পৌঁছেছে। ব্যাঙ্গালোরে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি বুলেট ট্রেনের কোচ কিন্তু তৈরি করতে যাচ্ছে এবং তারই অর্ডার এসে পৌঁছেছে। ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে BEML লিমিটেড এই ধরনের অর্ডার পেয়েছে, তো ডেফিনেটলি ইন্ডিয়ার জন্য এবং BEML এর জন্য গুড নিউজ এসে পৌঁছেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আদানি পোর্ট সহ হিন্দুস্তান জিঙ্ক সহ আরও বেশ কিছু কোম্পানি প্লেস ডিক্লাইন করেছে এই কোয়ার্টার টুতে। ম্যাক্স ফাইন্যান্সিয়াল সার্ভিসের দিকে নজর রাখুন, এই মুহূর্তে হ্যাপিস মাইন্ড টেকনোলজি আমরা দেখতে পাচ্ছি প্রমোটার হোল্ডিং প্লেস 6.4% হয়েছে, আগে ছিল সেটি 8.1%-এর মতো। হিন্দুস্তান জিঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্লেজ এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে 3.6%, আগে থেকে অনেকটাই কিন্তু কম হয়েছে। অ্যাপোলো হসপিটালের এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে 2.1%-এর মতো, প্রায় বলতে গেলে 16%-এর মতো ড্রপ দেখিয়েছে। চলুন আমরা চলে যাব নেক্সট নিউজের দিকে, আদানি এনার্জি সলিউশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রমোটার প্লেজ হোল্ডিং প্লেজ হোল্ডিং এর নাম্বার হয়ে দাঁড়িয়েছে 1.8%-এর মতো, আগে সেটি ছিল 2.3%-এর মতো। আদানি পোর্ট দেখতে পাওয়াছে এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে প্লেজ 1.5%-এর মতো, আগে সেটি ছিল 1.6%-এর মতো। অজন্তা ফার্মা আমরা দেখতে পাচ্ছি 0.4% হয়ে দাঁড়িয়েছে, আগের তুলনায় অলমোস্ট 11%-এর মতো কম হয়েছে। চলুন আমরা চলে যাব সময় নষ্ট না করে চার্টের উপর, এই মুহূর্তে আমরা BEML এর চার্ট ওপেন করে নিয়েছি। দারুণ নিউজ এসে পৌঁছেছে এই কোম্পানির উপর, ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট বুলেট ট্রেন আমরা দেখতে পাচ্ছি যে বানাতে যাচ্ছে, অর্ডার এসে পৌঁছেছে 867 কোটি, তো দারুণ দারুণ নিউজ আছে। এবং এই মুহূর্তে একটি দোজি ক্যান্ডেলও তৈরি হয়েছে, তো ডেফিনেটলি দোজি যখন তৈরি হয় তখন আমরা জানি যে একটু পজ নেয়, দেন সেখান থেকে হয় উপরের দিকে যাবে নাহলে নিচের দিকে নেমে আসবে। এই মুহূর্তে নিউজ পজিটিভ আছে, তো অ্যাটলিস্ট 4000 থেকে 4200 অবধি কিন্তু পৌঁছাতে পারে। আমরা চলে এসেছি পিভিআর আইনক্সের উপর, পিভিআর আইনক্সের ইয়ার অন ইয়ার আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্ট কিন্তু খারাপ এসেছে, আজকে আমরা দেখতে পাচ্ছি 1640-এর উপরে পৌঁছালো, দেন সেখান থেকে নিচে এসে ক্লোজিং দিয়েছে। এখানে আমরা ইন্ডিকেটারকে ইউজ করে নেব, বলিঙ্গার ব্যান্ডের মধ্যে যদি দেখবেন তো এখনও মিডিয়ান লাইনকে ক্রস করতে পারেনি, যদি নিচের দিকে নেমে আসে তাহলে 1551 অবধি নেমে আসতে পারে, কিন্তু যদি উপরের দিকে পৌঁছায় 1743 অবধি পৌঁছাতে পারে। এই মুহূর্তে আমি বলবো এই কোম্পানিকে অ্যাভয়েড করাই বেটার হবে। কি মতামত অবশ্যই জানাবেন, চলুন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, লাস্ট অবধি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।